বিজেপি কর্মীরা খুব ভালোভাবেই নকল করেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। যেমন মুখ্যমন্ত্রী গত তিন বছরে ভাষণ ছাড়া আর কিছুই করেননি, ঠিক তেমনই বিজেপি কর্মীরাও করোনাকালে মানুষের জন্য কিছুই করেননি। আবার কিছু রাষ্ট্রবাদী হায়নাদের অবস্থা আরো ভয়ানক, এরা কিছু করবেও না, আবার অন্যদেরও করতে দেবে না। বুধবার ছিল জামা ষষ্ঠী, করোনাকালে কঠিন পরিস্থিতিতে পিপলস রিলিফ ভলেন্টিয়াররা ত্রাণ বিতরণ করেছিল বিভিন্ন এলাকায়। শেকেরকোট এলাকায় হোম আইসোলেশনে থাকা বেশ কয়েকটি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেয় পিপলস রিলিফ ভলেন্টিয়ার্সরা, চলছিল ত্রাণ বন্টন। ঠিক তখনই কাঞ্চনমালা এলাকায় সঞ্জয় রায় ওরফে সঞ্জুর নেতৃত্বে রাষ্ট্রবাদী হায়নারা নজিরবিহীন ভাবে আক্রমণ সংঘটিত করে বামেদের উপর। শাসক দলের কর্মী হয়েও মানুষের জন্য কিছুই করার উদ্যোগ নেই যাদের, ক্রমশ জনসমর্থন হারিয়ে তারাই এ ধরনের উন্মত্ত আচরণ করেছে বলে অভিযোগ। নজিরবিহীন আক্রমণের মুখে ব্যাহত হয় বামেদের ত্রাণ বন্টন, বেশ কয়েকজন গুরুতর আহত হলে তাদের আইজিএম হাসপাতালে আনা হয়েছে চিকিৎসার জন্য। কোভিড নাইন্টিনে তারা ইয়া হয়ে দিয়েছে, ওই 14 দিনের কোয়ারেন্টাইনে তাদের জন্য আমরা ওই খাদ্য সামগ্রী নিয়ে হ্যাঁ তাদেরকে দেওয়ার লেগে গেছি। দেওয়ার পর আমাদের প্রথম চা বাগানে বাধা দিতে, তো ওই জায়গা থেকে ঠিকাতে আমরা তারা দিয়ে আবার কাঞ্চমলা গেছি। কাঞ্চমলা দিয়ে সে অন্য বাড়িতে যাওয়ার পথে তারা ওই লাঠি টাঠি বাস টাস নিয়ে এসে আমরা তুলতে বেগে আক্রমণ শুরু করতে, বাইকের থেকে ভালো ইত্যাদি ইত্যাদি ইয়া করতে, বাজার দাম কোনো রকমে ইয়ার থেকে বেঁচে চাই। কতজন আছিল তারা? তারা প্রায় 15-20 জন আছিল, কিন্তু আরও সুবিধা দেওয়া ছিল, কিন্তু আমাদের সঙ্গে 15-20 জন আছিল এই জায়গাতে। আপনার নাম? আমার নাম তপন কুমার দাস। জানা গেছে শেকেরকোট কাঞ্চনমালার করচুমনি এলাকায় নজিরবিহীন এই আক্রমণ সংঘটিত হয়েছে। ঘটনা ঘটে যাওয়ার পর অভিযুক্তদের নাম জানিয়ে থানায় মামলা করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। সিপিএম নেতা রতন দাস আহতদের দেখতে হাসপাতালে ছুটে গিয়ে বলেন, বিজেপি একটা বর্বরের দল, তাই এই ধরনের জঘন্য কাণ্ড সংঘটিত করেছে। 12টা নাগাদ শেকেরকোট কাঞ্চনমালা এলাকায় পিপলস রিলিফ ভলান্টিয়াররা দুস্থ বিপন্ন এই করোনাতে যারা এরকম পরিবারগুলিতে ত্রাণ বন্টনের জন্য যায়, ত্রাণ বন্টন শুরু করে শেকেরকোটে। প্রথম কয়েকটি বাড়িতে ত্রাণ বন্টন করার পরে সেখানে সশস্ত্র বিজেপি দুর্বৃত্তরা তাদেরকে বাধা দেয়, তাদের উপর হামলা করে। তারপরে স্বেচ্ছাসেবকরা সেখান থেকে বেরিয়ে যায় কাঞ্চনমালাতে। কাঞ্চনমালাতে গিয়ে যখন তারা করোনা আক্রান্ত পরিবারগুলির মধ্যে তারা ত্রাণ বন্টন করার জন্য উদ্যোগ নেয়, তখন সেখানে তাদেরকে করচমনি বলে একটা জায়গা আছে, সেখানে বাঁশ কাঠ এরকম এসব লাঠি নিয়ে তাদের উপর হামলা করে এবং সেখানে বেধড়ক মারধর করে ভলান্টিয়ারদের। তার ফলে সেখানে আহত হয় 6 জন স্বেচ্ছাসেবক এবং তার মধ্যে 3 জনকে গুরুতর আহত অবস্থায় আইজিএমে আনা হয়েছে। আমি এসছি তাদেরকে এখানে দেখার জন্যে। এই হচ্ছে অবস্থার তো পরিণতি যা দেখছি আমরা এই বর্তমান সরকারের, যে এরা নামতে নামতে এমন একটা জায়গাতে গেছে যে মানবিকতার লেশমাত্র নেই, বর্বরতা চলছে। এটা গত 3 বছরের একের পর এক, মানে এদের পতন এত সাংঘাতিকভাবে মানে হচ্ছে, মানে মানবিকতার ক্ষেত্রে আমরা দেখছি যে এটা তাদেরকে মানবিক বিন্দুমাত্র কোনো লেশমাত্র নেই তাদের মধ্যে কিছু, ফলে এটাকে বর্বরতা ছাড়া আর কিছুই বলা যায় না। একদিকে করোনা আক্রান্ত যারা তাদেরকে কোনো সাহায্য করা হচ্ছে না, তাদের অবস্থা খুব খারাপ, হাসপাতালে গেলে চিকিৎসা নেই, এই হচ্ছে কার্যত যেটা এই হচ্ছে অবস্থা। তার অন্যদিকে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে গেলে আক্রমণ করছে, সেটা কী বল, এটা তো সভ্যতা এটাকে বলে না, এটাকে এই জন্য আমরা বলছি এটা বর্বর আক্রমণ, এটা হচ্ছে ফেসিস্ট সুলভ আক্রমণ, এটা রক্তদান শিবির আক্রান্ত হচ্ছে এবং আক্রান্ত হচ্ছে এই যে যারা নাকি স্বেচ্ছাসেবক পিপুল সিলিপ ভলান্টিয়ার ত্রাণ বন্টন করতে গিয়ে তারা আক্রান্ত হচ্ছে। একের পর এক ঘটনাগুলি ঘটছে আমাদের পশ্চিম জেলাতে, এগুলো আমরা প্রত্যক্ষ করছি। আজকে ষষ্ঠী, মানুষের বাড়িতে বিভিন্ন রকমের অনুষ্ঠান হওয়ার কথা, স্বেচ্ছাসেবকরা আজকের দিনে যারা বিপন্ন তাদের পাশে গেছে সাহায্য করার জন্য, এই মানবিক দিকটাকে কোথায় সম্মান জানানো উচিত সেখানে আক্রমণ করা হয়েছে এইভাবে। কাজে এটাকে নিন্দা করি, এটার প্রতিবাদ করছি এবং আক্রমণকারীদের গ্রেপ্তার দাবি করছি এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই বিষয়টি আপনাদের থানায় মামলা করা হয়েছে?
অবশ্যই এই বিষয়ে আমরা থানাতে এফআইআর করেছি। যদিও এই ধরনের আক্রমণ শুধুমাত্র বুধবার সংঘটিত হয়েছে এমনটা নয়, অযোগ্য মুখ্যমন্ত্রী পরশু রাষ্ট্রবাদী হাইনারা 18 নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ধারাবাহিকভাবে চালাচ্ছে এই আক্রমণ। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।